দর্শক আপনাদের জানাবো গ্রিসের সর্বশেষ আপডেট। গ্রিসে আরো প্রায় 5 থেকে 10 বছর আগেও গার্মেন্ট শিল্পকে দখল করে রেখেছিল আরবি ব্যবসায়ীরা, কিন্তু সেইখান থেকে এখন বাংলাদেশি যারা গার্মেন্টস ব্যবসায়ীরা আছে তারা এখন এটাকে দখল করেছে বলে শোনা যাচ্ছে গ্রিক যে গার্মেন্টস ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে। তবে আজকে গার্মেন্টসের যে শ্রমিকরা কাজ করছে কিংবা তাদের অবস্থা এখন কেমন, তারা কেমন আছে, এইটা পরিদর্শনেই এখানে এসেছে মহামান্য রাষ্ট্রদূত জনাব আসুদা আহমেদ। আমরা একটু কথা বলবো আজকের এই বিষয়টা নিয়ে, এই পরিদর্শন নিয়ে। স্যার, আজকে যে গার্মেন্টস জাহিদ ভাই যে গার্মেন্টসটা এই নিত্য পরিদর্শন করলেন, উপরে একটা এবং নিচে একটা, তো সেক্ষেত্রে এখানে আপনি, আমি দেখলাম যে আপনি সবার সাথে কথাও বলেছেন, তাদের কুশল বিনিময় করছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি? স্যার ধন্যবাদ, আমি অত্যন্ত আনন্দিত যে আমরা জানি যে বাংলাদেশি শুধু গার্মেন্টস ফ্লারিশ করছে। তো আমি প্রথমবারের মতো, আসলে এই করোনা পরিস্থিতি ছিল, অনেক আগেই আসার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমি আসতে পারি নাই, কিন্তু এখন প্রথমবারের মতো এই যে আমাদের জাহিদ সাহেবের গার্মেন্টস শিল্প পরিদর্শন করলাম, অত্যন্ত আনন্দিত। এখানে দেখতে পেলাম যে অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করছেন, এবং আমি কুশল বিনিময়াদি যখন করি তারপরে অনেকে তাদের যে ট্রেভেল ডকুমেন্টস নিয়ে বিভিন্ন সমস্যা ছিল, তা আমরা বলেছি যে আগামী মাসেই, যে এখানে আপনারা জানেন যে লিগ্যালাইজেশন প্রসেস শুরু হচ্ছে, তো সেই জন্য আমরা এখানে যারা পাসপোর্ট নিয়ে বিভিন্ন যারা সমস্যা রয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরে, যাদের পাসপোর্ট আছে বিভিন্ন সমস্যার জন্য, সেগুলো যেন সরকার বিশেষভাবে কৃপা দৃষ্টি দিয়ে এই গ্রিসে যারা আসে তাদের পাসপোর্টগুলো যেন ছাড়ার বন্দোবস্ত করে, এবং যাতে করে তারা এখানে এই যে লিগ্যালাইজেশন প্রসেস সেটা যেন অন্তর্ভুক্ত হতে পারে। তো আমি আশা করব বাংলাদেশ সরকার বিশেষ করে গ্রিসে যারা আছেন, ইন্ডিয়া গার্মেন্ট সেক্টর সহ কৃষিক্ষেত্র এবং হসপিটালি সেক্টরে যেখানে আছেন, একটা বাংলাদেশিদের জন্য একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, এবং এই পরিস্থিতিতে এই যাতে সবাই রেগুলারাইজ হয়ে যেতে পারে সেই জন্য আমাদের বাংলাদেশ সরকার বিশেষভাবে, আমরা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রবাসী বান্ধব সরকারের প্রবাসী বান্ধব এই যে গ্রিসের দূতাবাস, সেই দূতাবাস আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা চাচ্ছি আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশি যারা আছেন, বিশেষ করে এখানে 30,000-এর মতো বাংলাদেশি আছেন, সবাই যেন এখানে বৈধভাবে সুন্দরভাবে দিন যাপন করতে পারেন, কাজ করতে পারেন, এবং তাদের কষ্টার্জিত যে বৈদেশিক যে মুদ্রা সেগুলো যেন বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে পারেন, বাংলাদেশের অর্থনীতি যেন চাঙ্গা রাখতে পারেন। এই জন্য আপনাদেরও সবার আমি সাহায্য চাইব, যাতে করে আমাদের এই যে বিশেষ করে বাংলাদেশিরা যারা আছেন তাদের দুইটা কাজ, এক নম্বর হলো বিদেশের মাটিতে এখানকার লোকাল রুলস রেগুলেশন মেনে চলবেন, এতে করে বাংলাদেশের ভাব মূর্তি আমাদের উজ্জ্বল হবে, ভালো থাকবে। আর দুই নম্বর হলো যে বাংলাদেশ সরকার আপনাদের জন্য অনেক কিছু করছে, আপনাদের একটা দায়বদ্ধতা হচ্ছে যে আপনাদের এই কষ্টার্জিত যে টাকা সেটা বৈধ উপায়ে বাংলাদেশে পাঠাবেন, যাতে করে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে এবং আপনাদের কন্ট্রিবিউশন যেন এখানে রেকগনাইজড হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমি খুবই আনন্দিত এই সুন্দর পরিবেশে আমাদের গার্মেন্টস যারা গার্মেন্টসে কাজ করছে বাংলাদেশি ভাইয়েরা। স্যার, ছোট একটা প্রশ্ন ছিল স্যার, এখানে তো একটা দোকানে যারা দোকানের ব্যবসায়ী আছে তারা তো একজন কিংবা দুজন এই লোকের যে চাহিদাটা সেটা ডিমান্ড করবে, কিন্তু একজন গার্মেন্ট ব্যবসায়ী তো প্রচুর লোক প্রয়োজন, তো সেক্ষেত্রে তারা কি কোনো বাধ্যবাধকতা আছে যে তারা এই কয়জন লোক নিয়োগ দিতে পারে? আই মিন, আপনি যেটা বলছিলেন যে লিগ্যালের বিষয়টা,
সেইখানে কোনো বাধ্যবাধকতা আছে কিনা? রিকোয়ারমেন্ট দিতে পারবে কি? কোনো বাধ্যবাধকতা নাই, আমরা এটা ক্লিয়ার করেছি। গার্মেন্টসের যারা মালিক আছেন তারা তাদের ডিমান্ড অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশে যারা আছেন তাদেরকে নিয়োগ দিতে পারবেন, তাদেরকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। দর্শক, আমরা এখন কথা বলছি এই যে গার্মেন্টস যে পরিদর্শনে আসছে এবং এইখানকার যে মালিক, যিনি চারটা প্রতিষ্ঠানের মালিক এবং বাগেরহাট কমিটির সভাপতি এবং বর্তমান গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিসের একাংশের সাধারণ সম্পাদক জনাব জাহিদার সাথে, জাহিদাই এই যে আজকে যে পরিদর্শন করলো এবং আপনি আপনার সুন্দর যে পরিবেশ সব কিছু দেখেও আমি শুনছিলাম, তার সাথে যখন একান্ত কথা বলছিলাম তো তখন আপনার এই বিষয়টা দেখলো যে সুন্দর পরিবেশ, তবে আপনার কি কোনো ডিমান্ড আছে কিনা, যে স্যারের সাথে কোনো পরামর্শ কি বা কিছু জানতে চান কিনা? আমাদের আজকে স্যারে আসছে, আমরা অনেকই খুশি হয়েছি, যেহেতু স্যারে বিভিন্ন জায়গায় দেখছে বা সবার সাথে কথা বলছে। তো আমাদের এখন গার্মেন্টস সেক্টরে আমাদের কিছু লোকজন প্রয়োজন আছে, যেহেতু এখন যারা কাজ করে এখন আমার গার্মেন্টস অন্তত কমসকম 50 জন লোকের দরকার। বাকি তেমন কিছু জানার নাই, স্যারের কাছ থেকে আমি জানিয়ে নিছি, কথা বলছি, বাকি যেটা আছে স্যারের সাথে পরবর্তীতে কথা বলে নেব। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে বর্তমান আমাদের যিনি রাষ্ট্রদূত মহোদয় আছেন উনি আমাদের দিয়ে অত্যন্ত খেয়াল করতেছেন এবং আমাদের সুখে দুঃখে আমাদের সমস্যাগুলো উনি নিজের মতো করে দেখতেছেন। এ ব্যাপারে আমরা অনেক সন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে সামনে আমাদের জন্য আরও ভালো কিছু ইনশাল্লাহ হবে। আচ্ছা, আমাকে আর একটু বলবেন যে এইখানে যে ওয়েট জার্নাল যে কার্ডটা আছে, এম্বাসি কর্তৃক যে কার্ডটা আছে, এই ক্ষেত্রে কতজন করছে কি বা আপনি এদেরকে উদ্বুদ্ধ করছেন কিনা? এবং বাংলাদেশে যে লিগেল ওয়েতে যে রেমিটেন্স পাঠানো সেই বিষয়ে আপনি কি পরামর্শ দেবেন সবাইকে? জি, আমার নিজের মানিগ্রাম আছে, স্যারে কিছুক্ষণ পরে আমার ওই মানিগ্রামেও আসবে। তো আমি সবাইকেই বলি এবং আমি সমস্ত যারা কর্মচারীগণ আছেন এবং আমার যারা ওয়ার্কার আছেন এদেরকে সবাইকেই আমি বলি যে মানিগ্রাম থেকে আপনারা বৈধভাবে টাকা পাঠান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কার্ডটা, প্রবাসী কার্ডটা, যেটা আমরা বিগত দিনে আমাদের এখানে পারনা ম্যাডাম আসছিল তখন আমরা 42 জন আর করা হয়েছিল, এখন এখন অত্যন্ত এখন মনে হয় 50-60 জন আরও করবো। বাকি যারা আছে ওনাদের এখন পর্যন্ত পাসপোর্ট হয়নি, তবে পাসপোর্ট হইলে ওনারাও করে নেবে। এবং আমি চাচ্ছি আমাদের কাছে যারাই আছে আমাদের ওয়ার্কার, এবং আমি চাচ্ছি প্রত্যেকের জন্য এই কার্ডটা হয়ে যায় এবং সেই ব্যাপারেই আমি চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে রাষ্ট্রদূত মহাশয় শুধু অফিসের কাজে ব্যস্ত থাকেন না এবং শুধু নিজের অফিসের যে অন্যান্য কাজ আছে তাও না, যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো প্রতিষ্ঠান গিয়ে দেখছেন যে তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের কোনো সমস্যা আছে কিনা সরজমিনে গিয়ে দেখছেন। দর্শক, এই যে এখানে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে মানুষগুলো কাজ করছে, যে শ্রমিকগুলো আছে, কেউ মেশিনে কাজ করছে, কেউ হেলপারি করছে, কেউ মাস্তুরায় আছে, তো ইনাদের যে জীবনযাপন, ইনাদের যে চাহিদা, কিংবা তারা চাইলে অন্যান্য কাজও করতে পারতো, কিন্তু এই গার্মেন্টস শিল্পে গ্রিসে যে পরিমাণ ঊর্ধ্বগতিতে দিকে যাচ্ছে, সাধারণত এখন বাংলাদেশ অধ্যুষিতই বলতে গেলে এই গার্মেন্টস শিল্প গ্রিসের মধ্যে। তো আমি একজন কারিগরের সাথে কথা বলবো, আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে আপনি চাইলে তো অন্য জায়গায় জব করতে পারতেন, তো সেক্ষেত্রে গার্মেন্টসে করে আপনার সফলতা কিংবা আপনার যে উদ্বুদ্ধ এটা এটা আসলে কি বিষয় বলবেন? এটার বিষয়টা হচ্ছে যে আমি দেশ থেকে এই কাজটা জানতাম, এখানে আসার পরে তো যেহেতু এই কাজটা জানি এটা আমার জন্য সহজ। আর যারা কাজ জানে না বা এমনিতেই কোনো কাজ না জেনে এখানে আসছে তাদের জন্য দেখা যাচ্ছে যে হোটেল দেওয়া বা মাঠের কাজ অনেকে অনেকভাবে করতেছে, অনেকে হোটেলে কাজ করতেছে, আমি জানি বিধায় আমাদের জন্য এটা সহজ আর কি, যেহেতু আমি দেশে করছি এই কাজটা। আচ্ছা, মানে অভিজ্ঞতার যে বিষয়টা সেটা কিন্তু আমরা আর একবার প্রমাণ পেলাম যে বাংলাদেশ থেকে যারা কাজ শিখে আসছে সেটা গার্মেন্টস শিল্প হোক, কিচেনে হোক, যেটাই হোক না কেন, যদি কেউ কাজ জানে সে কিন্তু যে কোনো দেশে গেলেই সেই কাজটা দিয়ে আরো ভালো সফলতার অর্জনের শিখরে পৌঁছাতে পারে।
বিজিজি ফ্যাশন থেকে প্রদীপ কুমার সরকার, আরটিভি।